দেখলে আজি এ টিচার্স ডে থ্রি কি না টিচার্স ডে থ্রি ওকে গোটে টি আর পরে আপুষ্টিক দিয়ে দিয়েছে এস বসেছি গোটা কি আপুষ্টিক নাই কেবল এস পরে আপুষ্টি বসেছে অর্থাৎ এটি আমি দেখিবা কোটা ভুল জানিছ এটি যে কমন নাউন যদি কমন নাউন হল টিচার ইজ এ কমন নাউন টিচার ইজ এ সিঙ্গুলার এর বহুবচন হল টিচার্স বয়ের বহুবচন গলর বহুবচন সাইন্ডের বহুবচন যদি আমি কহিবা কি র শিক্ষক কর বা জড়ে শিক্ষক ওকে তাহলে আমাকে কম করিয়া পড়ব এটি আপৃষ্টি কম বসাইবা এস বসাইবা ওকে যদি কবে গোটিয়ে বা কর তাহলে নিশ্চিত ভাবে আমি কম করি পরে এস বসাইবা গোটিয়ে ঝিওর তাহলে কম করিবা আপৃষ্টি বসাইবা এস বসাইবা ওকে তারপরে পিলা টির যদি করিবা আপৃষ্টি বসাইবা এস বসাইবা অর্থাৎ ইট ইজ এ টিচার্স কম্পিউটার অর্থাৎ জড়ে শিক্ষক কম্পিউটার ওকে কিন্তু আমি যেতে এটি বসাইবা টিচার্স মানক কম্পিউটার ইট ইজ এ টিচার্স কম্পিউটার তাহলে সেইভাবে ভাবে আমি এটি কম করিয়া পড়ব আপৃষ্টি বসাইবা তারপর আর গোটিয়ে এস বসাইবা সেমিতি বয়ের বহুবচন হল বয়েজ তাহলে আমি এটি গোটে আপৃষ্টি বসাইবা তারপর গোটে এস বসাইবা ওকে সেমিতি গলর বহুবচন হল গলস তাহলে আপৃষ্টি বসাইবা এস বসাইবা ঝিউ মানকর সেমিতি চাইল্ডের বহুবচন হল চিলড্রেন পিলামানকর এটি আরামসে এস বসিপারা আচ্ছা এইটি আমি দেখিবা টিচার্স কম্পিউটার এটি যদি সেই কথা আমি লিখি থাকে টিচার্স কম্পিউটার তাহলে ইটি যে টিচার্স কম্পিউটার এইটা হয়ে গোটিয়ে টিচার কম্পিউটার এটি বুঝাইলা কোন টিচার্স কম্পিউটার সব টিচার মান কম্পিউটার ঠিক এই ভাইয়া বয়েজ হাই স্কুল বয়েজ হাই স্কুল সেমতি গার্লস স্কুল চিলড্রেন্স পার্ক পিলা মান পার্ক রাইট কিন্তু এটি এস বসিব কি বসিব না এটা হচ্ছে আমার জানিয়া কথা পিলামানে এটি বসিবা উচিত নিশ্চিত ভাবে কিন্তু এটি প্রোনাউনসিয়েশনারে প্রবলেম হচ্ছে এটি পড়ো ইট ইজ এ টিচার্স কম্পিউটার ওকে ইট ইজ এ টিচার্স কম্পিউটার এটি ডবল স উচ্চারণ হচ্ছে তেণু ইংলিশ পর্সন মানে কম করছেন গোটে এস ওমিট করছেন তেণু এটি সে অজস্র স স্কুল ডবল স উচ্চারণ হচ্ছে এটি সেমিতি গার্লস হস্টেল এটি ডবল এস উচ্চারণ হচ্ছে তেণু এই এস এটু কটিব কেবল প্রোনাউনসিয়েশন প্রবলেম হচ্ছে বলে কটিব কিন্তু এটি আক্রোশটি তোমা এস পরে বসিব তেণু বর্তমান তুমি কুহ কোটা ঠিক টিচার্স ডে ঠিক না এ টিচার্স ডে ঠিক ইয়েস আপৃষ্টি কমা এস পরে বসিলে টিচার্স ডে এর সব শিক্ষক মানকর গুরু দিবস জনকর নুহে তাহলে এখানে লেখা দেখা জিনিস ঠিক না ভুল ভুল অটে ওকে আসন্তা নভেম্বর 14 তারিখ দিন তুমি কোন পালন করিব চিলড্রেন্স ডে তেমন তুমি লেখিব এইটা চিলড্রেন্স ডে ওকে